এখন ও বিনাই করছি বুঝেছ এই যে দেখো অনেকগুলো দর্শক আছে এর সামনে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটি ব্লগে স্বাগতম তো আজকে কিছু যে কুকুরগুলো আর কি দেখাইছিলাম এর আগে তো কুকুরগুলো আর কি এখন একটু বড় হয়েছে সে কুকুরগুলোকে একটু দেখাবো দেখাই আমি এই তিনটা কুকুর বাসার পিছনে আর কি বড় হয়েছে তারা এখন এই যাতে থাকে তাদের থাকার ব্যবস্থা হয়ে গেছে দেখুন সারা রাত পাহারা দিয়েছে পাহারা দিয়ে এখন সকালে তারা ঘুমাচ্ছে রেস্ট করছে আর ওই যে গলা একটা পুটি বেঁধে দিয়েছে জামিল ভাই আর মা নাই মা মনে হয় চড়তে গেছে চড়ে টড়ে আসবে হ্যাঁ কার তাই এদিকে কাস্টম হচ্ছে খাসি কত মাশাল্লাহ বিশাল বড় হয়েছে এদিকে কাজ কাম চলছে সব আম গাছগুলো বেশ বড় সড়ো হয়ে গেছে এখানে আম গাছগুলো পাঁচটা লিচু গাছ লিচুর গাছগুলোতে ইয়া করতে হবে বুধে লিচুর গাছগুলোতে পানি দিতে হবে একটু একটু করে যে কেমন যেন মরে হ্যাঁ কেমন যেন মরে মরে গেছে একটু সারও দিতে হবে ঠিক আছে তো বড়ই পড়েছে ভালোই বড় হেভি মোটামোটা এই বাবারে বড়ই পড়ে আছে ওরে বাবা বড়ই পড়ে বড়ই হয়েছে এখন শোনো অত লিজ্জায় কার্টুন দেখো না বুঝছো একটা দূরে দূরে দেখো দেখ অত ইয়াটার কাছে চোখ নষ্ট হয়ে যাবে দূরে দূরে দেখো একটু দূরে দূরে দেখো দেখো দেখছো আবার দূরে এসে ওই আরো দূরে যাইছে কি লাভ হয়েছে হ্যাঁ কি লাভ হইলো কি লাভ হইলো আবার উঠে উপরে উঠে দেখতেছে এখন অভিনয় করছি বুঝেছ এই যে দেখো অনেকগুলো দর্শক আছে এর সামনে আমি এখন পারফর্ম করব বুঝতে পারেছ দেখেছো কতগুলো দর্শক হয়েছে দেখেছো তোমরা কেন এরকম করছো একটু মজা করছি এই সবাই মিলে আর কি বসে থেকে আড্ডা দিচ্ছি আমরা বাবু তো কার্টুন দেখছি সরাচ্ছেন না রাতের খাবার হচ্ছে মিষ্টি রুটি ডিম সবজি আর হচ্ছে বেগুন ভাজা রাত্রের অবস্থা তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন দেখা হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ